উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ইসির। এদিকে কাদের বললেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবে। একদলীয় শাসন কায়েম করেছে সরকার, বললেন মঈন খান। জানাবো সরকারের জন্য পাঁচ উদ্বেগের বিষয়। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে, বললেন তথ্য প্রতিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ইসির। নির্বাচন কমিশন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চার ধাপে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে চারটি ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কয়টিতে ইভিএম ব্যবহার করা হবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। নির্বাচনে ব্যবহার উপযোগী কত সংখ্যক ইভিএম মেশিন রয়েছে তার উপর নির্ধারণ করে মোট কত উপজেলায় তা ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইসি সূত্রে জানা যায়, দেশে বর্তমানে 1.5 লাখ পিস ইভিএম মেশিন রয়েছে, তার মধ্যে 50,000-এর মতো ব্যবহার উপযোগী ইভিএম মেশিন রয়েছে। তবে কমিশন চাইলে বাকি মেশিনগুলো ব্যবহার উপযোগী করা হবে বলে জানা গেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারের বিষয়ে প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রফিকুল হাসান বলেছেন, বিএমটিএফ এর ওয়ারহাউজে 1.5 লাখ পিস ইভিএম মেশিন রয়েছে, তার মধ্যে 50,000 পিস ভালো থাকার আসন্ন উপজেলা নির্বাচনে ব্যবহার উপযোগী রয়েছে। বাকি 1 লাখ পিস কমিশন চাইলে আমরা ত্রুটিমুক্ত করে ব্যবহার উপযোগী করে তুলব। তবে আসন্ন উপজেলা নির্বাচন যে সময় হবে তার মধ্যে ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। ইভিএম এর এই প্রকল্প পরিচালক আরো বলেন, যেহেতু চারটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে প্রতিটি ধাপে শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই ক্ষেত্রে আমাদের সক্ষমতা অনুযায়ী প্রতিটি ধাপে 25 থেকে 30টি উপজেলা পরিষদের নির্বাচন করা হবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাহিদা তুলনায় কম ছিল ইভিএম, তখন নতুন করে আরো ইভিএম কেনার জন্য সরকারের কাছে 8,711 কোটি টাকা চেয়েছিল ইসি। তখন সরকার অর্থ ছাড় না দেওয়া জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করেনি নির্বাচন কমিশন। সেই সময় 300 সংসদীয় আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণ করে কমিশন। জাতীয় নির্বাচনের পর ইসির হাতে থাকা ইভিএম যে মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে এখন স্থানীয় সরকার নির্বাচনে ভোট যন্ত্র ব্যবহার করতে চায় ইসি। ইতিমধ্যে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন সহ 233 স্থানীয় সরকার নির্বাচনের উপনির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বর্তমানে যে পরিমাণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের কার্যকর রয়েছে তা দিয়ে মোট শতাধিক উপজেলা ভোট গ্রহণ করা যাবে। সেই হিসেবে প্রতিটি ধাপে 20 থেকে 25 উপজেলা নির্বাচন করা যাবে। আমরা সেই পরিকল্পনাই করছি। কাদের বললেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবে। দলগতভাবে তারা যাই বলুক না কেন, তৃণমূলে তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকার প্রশ্ন আছে। ওবায়দুল কাদের বলেন, এখন উপজেলা নির্বাচন নিয়েও তাদের মধ্যে দ্বিতাদ্বন্দ্ব চলছে। স্থানীয় নির্বাচনে আমরা এখন প্রতীক দিয়ে নির্বাচন করছি না, এই জন্য বিএনপির অনেকেই লুফিয়ে নেবে। জাতীয় রাজনীতি এবং স্থানীয় রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন হতাশায় ডুবে আছে। সারা দেশে তাদের নেতাকর্মীরা যারা ক্ষমতা দেখিয়েছিল শেষে দেখা গেল ভুল রাজনীতি, নেতিবাচক রাজনীতি তারা করে যাচ্ছে। নিশ্চয়ই তারা একসময় স্বীকার করবে যে তাদের আন্দোলনে ভুল আছে, এর চেয়ে বড় ভুল তারা নির্বাচনে আসেনি। নির্বাচন বয়কট করা তাদের সবচেয়ে বড় ভুল। আমরা বিশ্বাস পার্টির কোনো কোনো নেতার মূল্যায়নে এই বিষয়টি অবিলম্বে আসতে পারে। বিএনপি আন্দোলন নামে কত ভয়ঙ্কর হতে পারে সেটা বারবার তারা প্রমাণ করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তাদের আন্দোলনের অপেক্ষায় আছি আমরা। জনগণের অংশগ্রহণ ছাড়া আন্দোলন সফল হয় এমন নদীর পৃথিবীর কোথাও নেই। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক সংকট হয়তো আছে, এটার জন্য আমরা দায়ী নই। বিশ্বে যুদ্ধ যেভাবে প্রসারিত হচ্ছে তার জন্য দাম বাড়ছে, কিন্তু সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছে। একদলীয় শাসন কায়েম করেছে সরকার, বললেন মঈন খান। দ্বাদশ সংসদ নির্বাচনকে একতরফা জামি ও বানরের পিঠা ভাগাভাগি নির্বাচন আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ওই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দেশে অলিখিতভাবে একদলীয় শাসন কায়েম করেছে। এর মাধ্যমে সরকার নিজেই প্রমাণ করেছে বাংলাদেশে আজ গণতন্ত্র মৃত, আজকে সেই কারণে আমরা রাজপথে নেমেছি। আব্দুল মঈন খান বলেন, আজকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এরকম, এখানে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে সেটা হয়েছে অপরাধ। মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, আজকে বাংলাদেশের মানুষ সবকিছু হারিয়েছে।
আমরা তার প্রতিবাদে রাজপথে দাঁড়িয়েছি, আমরা রাজপথে কালো পতাকা দেখাতে চেয়েছি, আমরা রাজপথে সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছি। কিন্তু পরিতাপের বিষয়ে মানুষের ন্যূনতম যে অধিকার সেই অধিকারও সরকার হরণ করে নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের রাজনীতি করেন, তৃণমূলের প্রতিটি নেতাকর্মী সম্পর্কে তিনি ওয়াকিবহাল আছেন। আমাদের নেতাকর্মীরা কে কোথায় কি অবস্থায় আছেন, কোন দুঃখ কষ্টে আছেন সেটা আমরা কোনোভাবে লাঘব করতে পারি কিনা সে বিষয়ে তিনি সবসময় সচেতন। সে কারণে আমরা এখানে এসেছি। আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছি, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এদেশে লাখ লাখ বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিল। সরকারের জন্য পাঁচ উদ্বেগের বিষয়। আওয়ামী লীগের সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে। ক্ষমতা গ্রহণের এক মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তারা অন্তত রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখতে পেরেছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রথম এক মাসেই আওয়ামী লীগ সরকারের সফলতা ঈর্ষণীয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত বিএনপি এবং অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত বিএনপি এবং অন্যান্য নির্বাচন বর্জনকারী দলগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। কাজেই রাজনৈতিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে আওয়ামী লীগ চাপমুক্ত হবে সরকারের জন্য কিছু কিছু বিষয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এই বিষয়গুলো সমাধান না করতে পারলে সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সরকারও এই বিষয়টি নিয়ে চিন্তিত এবং সরকারের সামনে পাঁচটি উদ্বেগের বিষয় আছে বলে সরকারের একাধিক নীতি নির্ধারক স্বীকার করেছেন। সরকারের জন্য যে বিষয়গুলো এখন সবচেয়ে বেশি উদ্বেগে তার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামনে রমজানকে সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এই সময় যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সরকার একটা ভালো সমস্যা পড়তে পারে বলে সরকারের মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিদ্যুতের দ্বিমুখী সংকট। পয়লা মার্চ থেকে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি অনিয়ম ইত্যাদি বন্ধ করলে জনগণকে ভোগান্তি করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার দরকার ছিল না বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ মনে করেন যে বিদ্যুৎ খাতে যে মূল্য সমন্বয়ের কথা বলা হচ্ছে সেটি কতটা যৌক্তিক তা প্রসঙ্গ প্রশ্ন সাপেক্ষ। সামনের দিনগুলোতে বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ লোডশেডিং এর শঙ্কাও করেছেন কোনো কোনো মহল। সবকিছু মিলিয়ে বিদ্যুৎ সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল বাংলাদেশের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ এখনো পর্যন্ত বিচক্ষণতা এবং দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে, কিন্তু এইভাবে সরকার কতদিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে সেটি এখন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। টানা চতুর্থবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড ভেঙে পড়া, অন্তর্কলহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপর্যয় মনোভাব। নির্বাচনের পরপরই ছাত্রলীগ লাগামহীন হয়ে উঠেছে। বারবার দলীয় কোন্দল বন্ধের জন্য আওয়ামী লীগ সভাপতি নাগাদ দেওয়ার পরও দলীয় কোন্দল বন্ধ হয়নি। সামনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল আরো তীব্র আকার ধারণ করতে পারে বলে কেউ কেউ মনে করছে। দলীয় কোন্দল আওয়ামী লীগ সরকারের জন্য একটা বড় ধরনের দুর্ভোগের কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। বর্তমান সরকারের জন্য দুর্নীতি হলো একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দুর্নীতির বিরুদ্ধে সরকার শূন্য সহিংসতা নীতি ঘোষণা করেছে বটে, কিন্তু দুর্নীতির লাগাম টেনে ধরতে এখনো পর্যন্ত পারছে না। বিশেষ করে অর্থপাচার, খেলাপি ঋণ, বিভিন্ন টেন্ডার বা কেনাকাটায় দুর্নীতি প্রবল আকার ধারণ করেছে। অর্থনীতি সংকট মোকাবেলা করার কোনো উদ্যোগই শেষ পর্যন্ত সফল হবে না যদি দুর্নীতি বন্ধ করা না যায়। আর এই পাঁচটি সংকটকে সরকারকে অগ্রাধিকার হিসেবে নিতে হবে এবং এই বিষয়গুলোর সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।